قد ركض، إذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة. যে তোমরা যদি সফরে থাকো তখন নামাজকে কসর করলে তোমাদের কোনো গুণা নেই। সফরে ফজর নামাজ 2 রাকাতই পড়তে হবে, মাগরিবের 3 তিনই পড়তে হবে, এগুলোকে কমানো যায় না। কিন্তু জোহর আসর আর এশা 4 রাকাতের যে ফরজ নামাজটা আপনি 2 রাকাত পড়তে পারবেন, কারণ সফরের মধ্যে একটা কষ্ট থাকে, এজন্য আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আপনি কসর পড়তে পারবেন।